কলঙ্কিত আজ মানব সমাজ, কোন সমাজে বাস করছি আমরা, যেখানে নিজের বৃদ্ধ বাবাকে গরুর মতো দড়ি দিয়ে বেঁধে রেখেছে নিজের জন্ম দেওয়া সন্তান। সত্যি কি বিভৎস চিত্র, এক নজরে দেখে নে। বৃদ্ধের নাম রাজু বিশ্বাস, বাড়ি গোলাখাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার দুনপুর বাড়ি। বৃদ্ধকে ওনার ছেলে মন্টু বিশ্বাস বিগত কয়েক মাস যাবৎ এইভাবেই দড়ি দিয়ে বেঁধে রেখেছে। কিছুদিন আগে ছেলে মন্টু বিশ্বাস তার জন্মদাতা পিতাকে মেরে হাত এবং কোমর ভেঙে গুলিয়ে দেয়, কিন্তু তারপরও ছেলের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ করেননি বৃদ্ধ রাজু বিশ্বাস। প্রতিনিয়ত বৃদ্ধের উপর নির্যাতন চালাচ্ছে ছেলে মন্টু। এ ঘটনা এলাকায় জানাজানি হতেই এলাকার লোকজনদের পক্ষ থেকে দাবি উঠছে প্রশাসনের কাছে, যদি এমন কোনো আইনি ব্যবস্থা থেকে থাকে তাহলে খুব দ্রুত যেন প্রশাসন মন্টু বিশ্বাস এবং তার মায়ের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করে। এলাকাবাসীদের অভিযোগ, এই সমাজে এই ধরনের জঘন্য ঘটনা কোনোভাবেই বরদাস্ত করা যাবে না, তাই এলাকাবাসীর পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি উঠেছে এবং অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি করেন এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। তোমার হাত ভাঙছে কেমনে? তোমার ফুলা ভাঙছে? আচ্ছা আচ্ছা, নাম কিটা তোমার ফুলার? আমি এর আগেও দেখা গেছি, এইটা তো আমরা কর্তব্যের মধ্যে পড়ে, দায়িত্বের মধ্যে পড়ে। তো আমরা এর আগে ছেলে মারধর করছে, হাত ভেঙে লাইছে, আমরা দেখা গেছি এবং বুঝাই টুজাই কয়েছে চিকিৎসা করো, যেটাই করছো ভুল করছো, এমন কাম করাটা ঠিক না মা বাপের উপরে। এরপর দিয়া এই কয়েকদিন আগে বাজার বন্ধুরা আমার জানাইতেছে যে আমরা এই এলাকার লোকই, এ গ্রামেরই লোক, তারা জানাইতেছে যে হের বাবার নাকি অন অবস্ত্র অবস্থা আছে, কোমরের মধ্যে দড়ি দিয়া বান্ধা ফেলাই রাখছে। তো এই আপনি একটু গিয়া প্রধান হিসেবে দেখেন গিয়া ঘটনাটা কি অবস্থা। তখন এই কথা কোয়াতে তখন আমি আজকে আইলাম আর কি, আয়াসিরা আমি হেরে দেখলাম এই অবস্থা। কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে কি বলার, আজকে দুই ছেলে আছে, মেয়েটিয়ে আছে, আজকাল এইভাবে যদি আজকাল ছেলে মেয়ে থাকাকালীন যদি এই অবস্থা তাই শেষ পর্যায়ে যদি এই ধরনের দুর্দশাগ্রস্ত থাকেন লাগে, তাহলে ছেলে মেয়েরা আমরা যে ছোটো থেকে বড় করলাম, পাললাম, ধরলাম, এইভাবে করলাম, এটা তো কোনো মানা থাকে না, এটা তো মানব অধিকার লঙ্ঘনে বাইরে পড়ে কৃষ্টি। মানে আপনারা পঞ্চায়েতের তরফ থেকে কোনো উদ্যোগ নেই? পঞ্চায়েতের তরফ থেকে আজকে আমরা এই সিদ্ধান্ত যে আমরা আগামী শুক্রবার দিন তাদের তাই ওনার ছেলে মেয়ে সবাই লইয়া বমু দুপুর 12টার সময় বই আসে, কী করা যায়? এভাবে তো একটা লোক বাস্তবিক করতে পারে না, সে লোকটা কথা কইতে পারে, খাইতেও পারে, সব কিছু করতে পারে, তাহলে এই লোকটার এইভাবে থাকাটা তো এটা অবাঞ্ছনীয়। তার জন্য আমরা তাদের সাথে কথাবার্তা কইয়া কী ব্যবস্থা নেওয়া যায় আমরা এটা করুম আর কি। আগামী শুক্রবার 12টা কত নম্বর ওয়ার্ড? এটা হইলো আমরা কাঞ্চনমালা পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ড।